ফরজ গান ফরজ নামাজ ফরজ ইমানদারের জন্য গান ফরজ প্রেমিকের জন্য আজকে একজনের বক্তব্য শুনতেছি উনি বলতেছে নামাজ যেমন ফরজ গানও তেমন ফরজ এই ধরনের সীমা লঙ্ঘনমূলক বক্তব্য দিবেন না আপনাদের সীমা অতিরিক্ত বক্তব্যগুলোর কারণে মাঝেমধ্যে আমাদের সুন্নি জামাত বিতর্কিত হয় ইসলাম ধর্মে ইসলামী সংগীত বা ইসলামী গান আছে এটা আপনি জায়েজ হিসেবে গাইতে পারবেন স্থান কাল পাত্র ভেদে গাওয়া জায়েজ আছে কিন্তু এটা নামাজের মতো ফরজ বানায় দেওয়াটা এটা নিঃসন্দেহে একটা সীমা লঙ্ঘন বাড়াবাড়ি খবরদার এই ধরনের বাড়াবাড়ির কারণে যারা লিটারেট পারসন হায়ার এডুকেটেড পারসন তারা আমাদের সুন্নিদের সম্পর্কে এটা ফলস ইনফরমেশন নেয় তারা মনে করে সুন্নিরা কি ধরনের পাগলামি কথা বলে নামাজ যেমন ফরজ গানও তেমন ফরজ এটা আবার কেমন কথা এটা টেনশন লাগে জানা মানুষের ভিতরে আর বলে কি গান ইসলামী শরীয়তে দুই ধরনের গান আছে একটা জায়েজ আর একটা হারাম এটার বিশদ ব্যাখ্যাও রয়েছে কোন কোন হালে গান জায়েজ ছয়টা শর্তে গান জায়েজ আছে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহিয়া উলুমুদ্দিনের মধ্যে এগুলি ডিটেইলস আলোচনা করেছেন এমন কি শেখ আব্দুল হক মুহাদ্দিসের দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারুজ্জুন নবুয়তের মধ্যে সেটা উল্লেখ করেছেন গান কোন কোন শর্তে জায়েজ আছে ডিটেইলস আলোচনা আছে আমরা ইসলামী গান গাই একটু আগেও তো ইসলামী গান গাইলাম মাঝে মধ্যে ইসলাহের উদ্দেশ্যে দুই একটা কথা বলতে হবে যাকে বলি সে বুঝে সংশোধন হয়ে গেলে হলো আমার জন্য বলি না আহলে সুন্নাতুল জামাতের বৃহৎ স্বার্থে বলি হাফেজ ওলিউল্লাহ শিকি সাহেব একটা গজল বলে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো মন যদি নবী তরানে ওয়ালা নবী বাঁচা আবার শিরিকের গন্ধ খুঁজেন না এখানে আমরা এখানে হাসরের ময়দানে নবী যে আমাদের সাফাত করে তরাইবেন জাহান্নাম থেকে তরাইয়া জান্নাতে নিবেন আল্লাহর আজাব থেকে বাঁচাইয়া আল্লাহর জান্নাতে নিবেন ওই দিকে মিন করে বলতেছি নবী তরানে ওয়ালা নবী সেই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও ভালো যদি বাসতে হয় আহা মন যদি দিতে হয় নবী ওলিউল্লাহ আশিকি সাহেবের কথা মনে আসেনি দোয়া করবেন ওনার আশেক রসুল ময়দানে সুন্নিয়তের খেদমতে আঞ্জাম দিয়েছেন তিনি কিছুটা অসুস্থ ছিলেন শুনেছি আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আমি ওনাকে মন থেকে শ্রদ্ধা করি ভালোবাসি নবীজির মহব্বতে আরেকজন মানুষের প্রশংসা আমি করি হাফেজ তোফাজ্জল হোসেন ভৈরবী সাহেব অনেক আশেক রাসুল ছিল আহারে আল্লাহর বান্দায় কথা বললে নবীর মহব্বত মানুষের দিলে পয়দা হইত আল্লাহর বান্দার ওয়াজ শুনে অসংখ্য মানুষ চোখের পানি ফেলে মায়ের জন্য কাঁদছে মা বাবার সেবা করছে কথা ঠিক কিনা ভাই আল্লাহ যেন ওনার কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে বলে না আমিন মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না রে আল্লাহ নবীজির দয়া আমি স্মরণ করলাম আর কি দুজন মানুষকে স্মরণ করলাম একজন আমাদের মাঝে আল্লাহ পাক দয়া করে রেখেছেন দোয়া করি আল্লাহ আরো হায়াতে বরকত দান করুক আরেকজন আমাদের ছেড়ে চলে গেছেন কিন্তু তিনাকে আমরা ভুলে যাইনি সকল সুন্নি আকাবিরদের আমরা স্মরণ রাখবো তাদের জন্য দোয়া করব আপনারা কি মাঝখানে আবার কেউ বেজার হয়েছেন না তো আমি ওনাদের ভালোবাসি সব সুন্নি আলেমদের আমি মাঝে মধ্যে স্মরণ করি প্রিয় ভাই আমার হাফেজ ওলিউল্লাহ আশিকি সাহেব যে গানটা গাইলেন নবীর গান ইসলামী গান এটা আবার ওই গান না জান্নাতও গান আছে জান্নাতও গান থাকবে এটা ইসলামী গান এই এই গানের ব্যাপারে আবার আলোচনা করলে আলোচনা মুড আরেক দিকে চলে যাবে গানের দিকে যাচ্ছি না